মধ্য আমেরিকার একটি ক্যারিবীয় দেশ বেলিজ, যার মোট আয়তন 22,966 বর্গ কিলোমিটার। এর মধ্যে 60% অঞ্চল ঘন বনজঙ্গল এবং মাত্র 20% অঞ্চলে মানুষের বসতি। বিশ্বের প্রথম জ্যাগুয়ার নামক প্রাণীর সংরক্ষণের জন্য বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র এই দেশেই তৈরি হয়। এটি মেক্সিকোর প্রতিবেশী দেশ, তাই নেশার দ্রব্য আদান প্রদানের জন্য অসাধু লোকেদের স্বর্গরাজ্য বেলিজের জঙ্গল। মায়া সভ্যতার অন্যতম সেরা নিদর্শনের জন্য পরিচিত এই দেশ প্রবাল প্রাচীরে পূর্ণ। স্কুবা ডাইভিং, জলের নানা রকমের খেলা এবং মধ্য আমেরিকার একটি গভীর গুহা সেবাটা কেপ দেশটিতে এনেছে আধুনিক শহরে জীবনযাপন থেকে অন্য রকমের একটি স্বাদ। তাই চলুন, আর দেরি নয়, দেশটির সম্বন্ধে কয়েকটি প্রধান তথ্য জেনে নেওয়া যাক। মায়া সভ্যতার একটি প্রধান স্থান বেলিজ। এই সভ্যতার একটি প্রেস বা বুলিতে বেলিজ্জার উল্লেখ ছিল, অর্থাৎ প্রাচীন মায়া সভ্যতার একটি বিশালায়তন শহর চেচেনিজ্জা যাওয়ার পথ, দ্য রোড টু ইজ্জা। দেশটির আয়তন 22,966 বর্গ কিলোমিটার, রাজধানী শহর বেলমোপান। কিন্তু সব থেকে বড় শহর বেলিজ নদীর মোহনায় অবস্থিত বেলিজ সিটি। ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পরেও দেশের প্রধান হিসেবে গণ্য হন কুইন এলিজাবেথ দ্বিতীয় এবং দেশের রাষ্ট্রপতির বদলে আছেন গভর্নর জেনারেল। প্রকৃত শাসনভার পরিচালনা করেন দেশের প্রধানমন্ত্রী। এটি মধ্য আমেরিকার একমাত্র দেশ যেখানে ইংরেজি আধিকারিক ভাষা। মায়া সভ্যতার প্রভাব শেষ হলে স্প্যানিশরা দেশে প্রভাব বিস্তার করে, কিন্তু ব্রিটিশরা সমান তালে তার সঙ্গে প্রভাব বিস্তারে মনোযোগী হয়। 1862 সালে একটি ব্রিটিশ উপনিবেশে দেশটি পরিণত হয়। তারপর 21 সেপ্টেম্বর 1981 সালে ব্রিটিশ শাসনমুক্ত হয় বেলিজ। বেলিজের জনসংখ্যা 2020 অনুযায়ী আনুমানিক 4,19,199 জন। জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 17.79 জন। মেস্তিজো, ক্রেওল, মায়া, গারিপুনা, ইস্ট ইন্ডিয়ান ও মেন্নোনিতেরা হচ্ছেন প্রধান জাতিগত গোষ্ঠী। ইনসিডেন্টলি, বেলিজে এক ধরনের মিশ্র সংস্কৃতির মানুষ আছেন, যারা কিভাবে এই দেশে পৌঁছেছেন তার কোনো সঠিক তথ্য পাওয়া সম্ভব নয়। এদেরকে বলা হয় গারিনাজু বা গারিপুনা মানুষ। এদের পূর্বপুরুষরা কিন্তু ক্রীতদাস ছিলেন না, কোনোভাবে আশেপাশের দ্বীপ বা জাহাজে যাওয়ার সময় বেলিজে চলে আসেন এবং এদেশেই বসতি স্থাপন করে। আবার মেস্তিজো মানুষেরা কিছুটা স্প্যানিশ এবং মায়া বংশোদ্ভব। তারা ইউকাতানে ঘটা কাস্ট যুদ্ধের সময় 1847 সালে বেলিজে আসে। কাস্ট যুদ্ধ মায়া এবং হিস্পানীয় মানুষদের মধ্যে চলা দীর্ঘকালের একটি যুদ্ধ, যার সময়কাল 1847 থেকে 1901। 450টি ছোট কায়ে নিয়ে গঠিত দেশটি, এখানে দ্বীপকে কায়ে বলা হয়। প্রতিটি দ্বীপ সরকারের দ্বারা নিয়োগ করা ওয়াচম্যান পরিচালনা করেন, তবে প্রশাসনিক দিক দিয়ে 6টি জেলায় বিভক্ত বেলিজ। তবে প্রতিবেশী গুয়াতেমালা বেলিজের মূল ভূখণ্ডের 53% অঞ্চল নিজের বলে দাবি করে। বেলিজের পশ্চিমে রয়েছে পেটেন এবং দক্ষিণে ইজাবাল, এই দুটি গুয়াতেমালার ডিপার্টমেন্ট, এবং উত্তরে মেক্সিকোর রাজা কুইন্তানা রু এবং পূর্বে ক্যারিবীয় সাগর। বেলিজের জলবায়ু ক্রান্তীয় এবং ঋতু দুটি বর্ষা ও ড্রাই সিজন, তাই কোথাও প্রচণ্ড বৃষ্টি আবার কোথাও খরা, এটি বেলিজের আবহাওয়ার প্রকৃতি। দেশের মোট জনসংখ্যার 74% সহিত দেশের সবথেকে বড় ধর্ম খ্রিস্টান ধর্ম। তবে বেলিজের 15.6% মানুষ কোনো ধর্মকেই বিশ্বাস করেন না। বেলিজের প্রবাল প্রাচীর ও জলের মজা নিতেই সকল পর্যটক এখানে আসেন, কিন্তু গুড ফ্রাইডের সময় সাগরের জলে নামাকে অশুভ মনে করা হয় এবং দেশে কোনো মানুষের নামের প্রথম অংশটি নিয়ে ডাকলে সেটাকে খারাপ নজরে দেখা হয়। বেলিজ বেরিয়ার রিফ একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রশান্ত মহাসাগরের অঞ্চলের বাইরে পাওয়া যাওয়া 4টি প্রবাল অ্যাটোলের মধ্যে 3টি বেলিজের সীমানায় রয়েছে। টলেডো নামের একটি জেলা আছে বেলিজে, যেখানকার 1,700 বর্গ মাইল অঞ্চলে কেউ থাকে না, তাই এই স্থানকে দ্য ফরগটেন ল্যান্ড বলা হয়। নদী, বন ও মনুষ্যবসতিহীন এই স্থানে বিশাল অঞ্চল জুড়ে রয়েছে রেইন ফরেস্ট। বেলিজের জঙ্গলে কাজুবাদাম ও নানা রকমের ফল পাওয়া যায়, তবে চিনির উৎপাদন, ফলের জুস, কলার উৎপাদন এবং শুকনো মাছের ব্যবসা, এগুলি দেশের প্রধান অর্থনীতি। কলা চাষেই দেশের বেশিরভাগ মানুষের জীবিকা নির্ভর করে। দেশের বড় ইন্ডাস্ট্রি বলতে বেলিজ ইলেকট্রিসিটি লিমিটেডকে বোঝানো হয়, দেশের সবথেকে বড় বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ সংস্থা। এই সংস্থার 70% অংশে একটি কানাডার সংস্থার ভাগিদারি আছে। বেলিজ ডলার দেশের আধিকারিক মুদ্রা, 2 বেলিজ ডলার সমান $1। এইভাবেই দেশের মুদ্রার সমতা বজায় রাখার চেষ্টা করা হয়। 2019 অনুযায়ী বেলিজের মোট নমিনাল GDP 1.987 বিলিয়ন মার্কিন ডলার এবং PPP অনুযায়ী মোট GDP 3.484 বিলিয়ন মার্কিন ডলার।
তবে বেলিজের ডিজিটাল সফরে এসে ভাত, চিকেন, বিনস, অবশ্যই নারকেলের দুধ, সাথে আলু স্যালাড, এটা কিন্তু মিস করা যাবে না। আর সাথে পুন্টা নামক স্থানীয় নাচ, তাই নাচের তালে তালে আজকের পর্বের সমাপ্তি এখানেই করলাম। ধন্যবাদ, আবার দেখা হবে।